দেখো, এবার তো কোভিডের থাবা একেবারে খোদ কমিশনে, অর্থাৎ নির্বাচন কমিশনে কিন্তু কোভিডের থাবা বসিয়েছে, যেখানে হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার যিনি সুনীল অরোরার রিটায়ারমেন্টের পরেই তিনি নতুন পদ গ্রহণ করেছিলেন, সে জানা যাচ্ছে যে সুশীল চন্দ্রা তিনি করোনা আক্রান্ত, এবং অন্যদিকে নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনিও করোনা আক্রান্ত, এবং অর্থাৎ দুজনেই কিন্তু আইসোলেশনে থেকে বাড়ি থেকেই কিন্তু যা নির্বাচনী যা প্রক্রিয়া রয়েছে, যা সমস্ত কাজকর্ম রয়েছে, তারা বাড়ি থেকেই তারা সেই সেই সমস্ত কাজ করবেন। তবে অবশ্যই এটা কিন্তু খুব উদ্বেগের বিষয়, কারণ নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার প্রত্যেকে কিন্তু করোনা আক্রান্ত হয়েছে, এবং আগেও জানিয়েছিলাম যে মুখ্য নির্বাচনী আধিকারিক যেটা কলকাতায় রয়েছে সেখানে কিন্তু 30 জন আক্রান্ত হয়েছে। অর্থাৎ এই ইলেকশন প্রসেসে দেখা যাচ্ছে করোনার থাবা কিন্তু নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু করোনার থাবা বসিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আবারও পুনরায় বলবো, যেভাবে প্রচার চলছে এবং যেভাবে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ যেভাবে প্রচার চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সেই রাশ কমিশন টানলেও এখনো পর্যন্ত কিন্তু সেরকমটা কিন্তু দেখা যাচ্ছে না যে তারা খুব বেশি সচেতন হয়েছে। ধন্যবাদ রুমা। হুহু করে বাড়ছে করোনা আর করোনার থাবা, এবার খোদ নির্বাচন কমিশনে গত দু সপ্তাহে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে 330% হারে, আর দেশে তা বেড়েছে 164% হারে, কিন্তু তার মধ্যেও ভোট প্রচারে সভা সমাবেশ রোড শো চলছে পাল্লা দিয়ে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকেই। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত দু সপ্তাহে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে 330% হারে, আর দৈনিক মৃত্যু বেড়েছে 850% হারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত দু সপ্তাহে দেশে দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে 164% হারে, আর দৈনিক মৃত্যু বেড়েছে 239% হারে। এই পরিস্থিতিতে নেতা নেত্রীরা মুখে করোনা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও রাজনৈতিক সভা সমাবেশ থেমে নেই। আমার তো মনে হয় আগে মানুষকে বাঁচতে হবে, তারপরে পলিটিক্স, তারপরে মিছিল মিটিং। আমি যদি বাঁচতেই না পারলাম, এগুলো কোথা থেকে করব, কাদেরকে নিয়ে করব, কিসের জন্য পলিটিক্স? করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে সিপিএম প্রথম সিদ্ধান্ত নেয়, তারা আর বড় সভা সমাবেশ করবে না। এরপর করোনা সংক্রমণ রুখতে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে তার নির্বাচনী সভা বাতিল করেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতায় তিনি আর বড় সভা বা কর্মসূচি করবেন না, বক্তৃতাও হবে ছোট। নরেন্দ্র মোদীর সভার সংখ্যায় আপাতত কোনো কাটছাড় করা হচ্ছে না। 22 ও 24 এপ্রিল এই দুদিনে প্রধানমন্ত্রীর মোট 4টি সভা করার কথা ছিল। বিজেপি সূত্রে দাবি, 4টি সভাই হবে, তবে 23 এপ্রিল একদিনে। বিজেপির তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী কিংবা কেন্দ্রীয় মন্ত্রীদের সভায় 500-এর বেশি দর্শক থাকবেন না। কিন্তু করোনা বহে কি 500 জনকে নিয়ে সভা করাও নিরাপদ? প্রশ্ন তুলছেন অনেকে। আমার এই যে র্যালি, এই যে মিছিল, এটাতে আমার ঘোরতর আপত্তি আছে, সে যে কোনো পার্টিরই হোক না কেন। যদি তোমার কোনো বক্তব্য থাকে, তাহলে সেটা তুমি এই যুগে থ্রু টেলি সিস্টেমে করতে পারো। বিশেষজ্ঞদের মতে নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। ষষ্ঠ দফা ভোটের আগে নির্বাচন কমিশন জানায়, শেষ 3 দফা ভোটের জন্য সন্ধ্যে 7টা থেকে পরদিন সকাল 10টা অবধি প্রচার করা যাবে না। ভোটের 72 ঘন্টা আগে শেষ করতে হবে প্রচার। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, 5 দফা ভোট হয়ে যাওয়ার পর কমিশনের এই পদক্ষেপ নেওয়ার কথা মনে পড়ল? যারা দেশ চালাচ্ছেন, যারা নির্বাচন করছেন, তাদের যদি বিন্দুমাত্র বোধোদয় হতো, তাহলে এইভাবে আগুন হাতে রাজ্য জুড়ে ছুটে বেড়ানো হতো না। ভোটটাকে যদি আমরা একটু ভদ্রসভ্যভাবেও করতে পারতাম, তাহলে কিছু হলেও তো আমরা আগুনটাকে কম করতে পারতাম। ভয়ঙ্কর করোনা, তা সত্ত্বেও শেষ 3 দফার ভোট কেন 1 দফায় করানো হলো না, সেই প্রশ্ন ঘিরে বিতর্কও জোরালো। আমি এখনো ইলেকশন কমিশনকে হাত জোর করে রিকোয়েস্ট করব, 3টে ফেজ বাকি আছে, 5টা ফেজ হয়ে গেছে, আপনারা একদিনে ইলেকশনটা করে দিন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা একদিনে না হলে 2 দিনে করে দিন, কিন্তু 1টা দিনে অন্তত সেভ করুন। বিজেপির কথা শুনে সবটা হেয়ালি করবেন না, মানুষের জীবন নিয়ে খেলবেন না। প্রধানমন্ত্রী কি যে মুখ্যমন্ত্রীয় কিতনি বৈঠক হুই, ও কিসি মে শামিল হুই ক্যা? চুনাও এক সংবিধানিক আবশ্যকতা হ্যায়, ইট ইজ এ কনস্টিটিউশনাল অব্লিগেশন আন্ডারটেকেন বাই দ্য ইলেকশন কমিশন। ঝিলম করুণজয়, করুণাময় সিংহ, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।